গুরু, এই যে দেখছি তিল থেকে তাল, আর আমি হলুম গিয়ে মামনিদের দালাল। উরে বাবা, গাটের ব্যথায় রাম যেদিকে লক্ষ্য হয়ে যাচ্ছে বাবা, এদিকটা আমরা বাঙালিরা, বিশেষ করে কলকাতা যারা থাকি, তারা তো অতিথি আপ্যায়ন করা ভুলেই গেছে। না বাবা, তোমরা তো শুধু আমাদের অতিথি নও, তোমরা হলে গিয়ে আমাদের ছেলে বউয়ের মতন। আমাদের ভুলে যেও না বৌমা, মনে রেখো। আর বেড়াতে এলে এদিকে মাঝে মধ্যে এসো। আসলে আমাদের তো ছেলে মেয়ে নেই, তাই স্বাদ হয়। হ্যাঁ বাবা, মানে তুমি যদি বলুন না, বলুন। আমরা তো আর বেশি দিন বাঁচবো না, মরে গেলে মুখে আগুন দেবারও কেউ নেই। তুমি বাবা আমাদের মুখে আগুনটা দিও। এ কি বলছেন? আমি প্রথম দিনই বলেছিলাম যে আমি আপনার ছেলের বয়সী, কিন্তু আজকে মনে হচ্ছে যে আমি আপনারই ছেলে। হে ভগবান, তোমাকে শত কোটি প্রণাম। তুমি আমাদের কথা শুনেছ ভগবান, তুমি শুনেছ। এ কি বৌমা, তুমি সিঁথিতে সিঁদুর দাও না কেন? সিঁদুর না পড়লে স্বামীর অকল্যাণ হয় যে। চলো, আজ আমি তোমাকে নিজের হাতে ভালো করে সাজাবো। চলো, সিঁদুর হলো গিয়ে স্বামী স্ত্রীর বন্ধন, বুঝেছ? চলো আমরা বরং একটু ওই আপেল বাগান থেকে ঘুরে আসি। আপেল বাগান মানে আপনার নিজের? শিলিগুড়িতে ব্যবসাপত্র যা ছিল সব বেচে দিয়ে এখানে এই বাংলোটা আর ওই আপেল বাগানটা কিনেছি। চলো ওঠা যাক। তোমরা যতই আধুনিক হও, শাড়ির কদর কিন্তু আজও আছে। শাড়িতেই কিন্তু মেয়েদের রূপ খোলে, জানো তো। অবশ্য মানছি আজকের দিনে শাড়ি একটু অচল, কিন্তু শাড়ি পরলে মেয়েদের কত ভালো দেখায় বলো তো। এ কি, হাতে শাঁখা, ডুলি, দুগাছা চুড়ি কিছুই পরনি? ছি, না না বৌমা, এটা মোটেই ভালো কথা নয়। আয়নায় গিয়ে একবার নিজেকে দেখে এসো, সাক্ষাৎ মালকী। বৌমা, তোমাদের ঘরে খাবার জল আছে তো? হ্যাঁ মা, আছে। তাহলে তোমরা শুয়ে পড়ো। আপনি যে মদ খাচ্ছেন, ওনারা গন্ধ পাবেন না। দরজা বন্ধ। না না, আমি খাবো না। এত ঢং করো কেন বলো তো, প্লিজ টেক ইট। না,
আমাকে যদি এক্ষুনি আবার বাইরে যেতে হয় তাহলে একটা বিশ্রী ব্যাপার হয়ে যাবে। সবই গণ্ডগোল। কোথায় বাইরে এসেছিলাম ফুর্তি করতে? এই বুড়ো বুড়ির পাল্লায় পড়ে সব কেঁচিয়ে গেল একদম। আপনার বউ হিসেবে আমাকে কেমন মানিয়েছে বলুন। বউ? কেউ কি জানে তুমি কি জিনিস? হ্যাঁ, বউ কি ব্যাপার? হ্যাঁ, বৌমাকে তোমরা একা একা ফেলে দিব্যি গল্পে মেতেছ? বসো বসো, এই একটু গল্প করছিলাম। ও একটু একা একা থাকতেই ভালোবাসে। না, উফ, চাটা বড্ড কড়া। কড়া চাই খাও বৌমা, ঠান্ডা ফুরুত করে পালিয়ে যাবে। ঠান্ডাই ভালো, আমার তো দারুণ লাগছে। দেখো আবার বেশি ঠান্ডা লাগিয়ে ফেলো না, তোমার থেকে বিপদ আমার বেশি হয়ে যাবে। না না, আমরা থাকতে তোমাদের আবার কিসের বিপদ? জানি, আপনাদের সঙ্গে থাকলে ঠান্ডা লাগা তো দূরের কথা, কোনো বিপদই আমার কাছে আসতে পারবে না। যাক, এটাও বুঝে গেছো তাহলে? না বোঝার কি আছে? বাবা, একেবারে আসল কথাটা বুঝে গেছো? তাহলে আজ থেকে আমাকে তোমার কোনো প্রয়োজন নেই। নেই তো, এই তো বেশ আছি। শুধু মাসে মাসে মাসোহারাটা পাঠিয়ে দিলেই চলবে। ঠিক। গুরু, তিল থেকে তাল। আমি হলাম গিয়ে মামনিদের দালাল। গুরু, হাই বেবি ডল, এ ঝুড়ি উড়ি লেকে কিয়া করতা? মেরা সাথ কলকাতা চলনা। চলনা, খালি খাওয়ার শোয়ার কাজ, পয়সা হে পয়সা, এ তেরা ঝুড়ি ভর জায়েগা। ঝুড়ি ভর্তি হবে, গাড়ি হবে। আরে বসো বসো বসো, আমরা বুড়ো বুড়ি চলে এলাম তোমাদের দল ভারী করতে। এতক্ষণ আপনাদের কথাই হচ্ছিল। তাই বসুন। তা আমাদের নামে কি কথা হচ্ছিল শুনি। ও বলছিল আপনারা খুব ভালো মানুষ। তাই বুঝি। তাহলে তোমরা কি? আর তোমরা বুঝি ভালো মানুষ নও? ভালো মানুষের সঙ্গেই ভালো মানুষের মনের মিল হয়, বুঝেছ? সে তো ঠিক, সে তো ঠিক। ঠিক বে ঠিক জানি না, আপনারা দেবতুল্য মানুষ, আপনাদের সঙ্গ পাওয়াটাই আমার কাছে একটা বিরাট ভাগ্যের ব্যাপার। ভাগ্য তোমার এখন বেশ ভালোই যাচ্ছে, তোমার চারিদিকে এখন অনেক সুযোগ সুবিধা, তাই না?
আমার তো আর এখান থেকে যেতেই ইচ্ছে করছে না। কে বলেছে চলে যেতে? সত্যি তোমরা চলে গেলে না আমরা ভীষণ একা হয়ে যাব। ও বলছিল যে এবছরটাও আপনাদের সঙ্গে থাকবে। তাই থাকবোই তো, ভালোবাস থাকবে, 100 বার থাকবে। গুরু চাকাটা একটু ঘুরিয়ে নাও। কেন, কি হবে তাতে? আরে পাপে শরীর জর্জরিত। আমি আর পাপ কোথায় করলাম? পাপ না করলে এই তো চেহারা বলছিস? আয় তাহলে দুজনে মিলে ঘুরাই। আপনারা যদি এবার কলকাতা না যান তাহলে আমরা আসবই না। যাব বৌমা, সময় করে একবার নিশ্চয়ই যাব। জানো তো বৌমা, আমার খুব ইচ্ছে দক্ষিণেশ্বরে গিয়ে মায়ের পুজো দিয়ে আসব। চলুন না মা, কালই যাব। কালই? হ্যাঁ চলুন তো। কি তাই ঠিক হবে না? হ্যাঁ দারুণ ভালো হবে, সত্যি দারুণ ভালো হবে। তোমরা এত করে যখন বলছো আমরা বুড়ো বুড়ি না গিয়ে পারি? হ্যাঁ ঠিক আছে তাই হবে, তবে আমি কিন্তু এক সপ্তাহের বেশি থাকতে পারবো না। তাই হবে খন, আগে চলুন তো। জয় মা দক্ষিণেশ্বরী, আবার তোমার দর্শন পাবো, জয় মা। কত দিন বাদে কলকাতায় এলাম, খুব ভালো লাগছে আমার। এর আগে কবে এসেছিলেন? তা প্রায় হ্যাঁ বছর বিশেক আগে, তাই হবে না? না আমি তার পরেও মাঝে মধ্যে একবার দুবার বিভিন্ন কাজে একা একাও কলকাতায় এসেছি। বাট নাও আই এম 60, 60 বছরের বুড়ো। হ্যাঁ না না না, এখন আর একা একা পারি না, অসুবিধা হয়। এই তো গতবার নিজের চোখেই দেখলে সব কাণ্ড কারখানা। না না এবার আপনাদের কোনো চিন্তা নেই, রিমা আপনাদের পুরো কলকাতা ঘুরে দেখাবে। ওই তো বৌমা এসে গেছে, এসো বসো। আসলে অফিসের কাজে ব্যস্ত তো তাই আসতে পারবে না বলেছে। না না ব্যস্ত কোথায়, কেন পারবো না কেন? না না তোমায় ব্যস্ত হতে হবে না, বৌমা আমাদের সঙ্গে থাকলেই হবে। রাইট মিস্টার মুখার্জি, বলুন বৌমা জিন্দাবাদ। বাবা বৌমা জিন্দাবাদ, রাজেশ বাবু তাই বলে কিন্তু মুর্দাবাদ নয়। এই যা, শার্ট শার্ট। বৌমা যাও না, রাজেশের মাথায় একটু হাত বুলিয়ে দাও না। কোনো দরকার নেই, এমনি এমনি ঠিক হয়ে যাবে। আসলে একটু কড়া ডোজ পড়েছে তো। কড়া ডোজ? না মানে আসলে কড়া চা খাওয়ার অভ্যেস নেই তো। উমা তাহলে শুধু শুধু কড়া চা বানাতে গেলে কেন? তুমি সবসময় খালি ওর কথা ভাবলে চলবে, একটু নিজের কথা ভাবতে হবে না? না না তা বলি কি হয়, তবুও বৌমা। কোনো তবুও নয়, দোষটা তো আপনাদেরই, আপনারাই তো আমাকে কড়া চা খাওয়ার অভ্যেস করিয়েছেন। বলেছিলেন বৌমা কড়া চা খাও, ঠান্ডা ফুরুত করে পালিয়ে যাবে। না না এখানে তো বড় পড়ছে না, পুরনো অভ্যাসটা ফিরে যাওয়া দরকার নাকি? অত ভয় পাওয়ার কিছু নেই, চা খাওয়াই ছেড়ে দেব। আসলে কড়া চায়ের নেশা কি না, ছাড়তে দুদিন তো সময় লাগবেই। ও বাবা, আমি একটু ফোনটা ধরে আসছি। এসো। আসলে ওর সঙ্গে একটু হেঁয়ালি করে কথা বলি তো, আপনারা কিন্তু কেউ কিছু মনে করবেন না। না না এতে খারাপের তো কিছু নেই, বরং একটা জিনিস বেশ লক্ষ্য করার মতো। আমি কিন্তু বুঝতে পারছি তোমাদের এখন প্রথম প্রেমের অবস্থা চলছে, তাই না? ঠিক বলেছো কিন্নি, একবারে আইডিয়াল হাজবেন্ড অ্যান্ড ওয়াইফ, তাই না? তোমরা সুখে শান্তিতে ঘর করো, এখন শুধু একজন দাদু ভাই আসার অপেক্ষা, তোমার কোল আলো করে থাকবে সে। গুড মর্নিং স্যার। গুড মর্নিং স্যার। ফাইলটা
স্যার ছুটি কেমন কাটালেন? হাড্ডি 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 সেটা আবার কি? হাড্ডি বোঝেন না, কাবাব মে হাড্ডি। স্যার সেটা তো বুঝি, কিন্তু আপনার শরীর খারাপ হয়নি তো? না না, শরীর খারাপ হবে কেন? ওসব কথা বাদ দিন, আপনি ঠিক বুঝবেন না। আসলে বাইরে থেকে ফিরে আসার পর আপনাকে প্রথম মিট করছি তো, বেশ চিন্তিত লাগছে আপনাকে। আর তাছাড়া এত সিগারেট খেতে কোনোদিন তো দেখিনি আপনাকে। ঠিকই ধরেছেন ম্যানেজারবাবু, আমার মনে হচ্ছে যে আমাকে কেউ যেন ফাঁসাতে চাইছে। সে কি স্যার, আমরা তো কেউ ডিসঅনেস্ট নই স্যার। আর তাছাড়া, আরে না না, আপনাদের কথা বলছি না। আর তাছাড়া আপনারা আমাকে ফাঁসাতে যাবেন কেন? কে আপনাকে ফাঁসাতে চাইছে স্যার? ওটা গোপন থাক, তবে সে বেশি সুবিধা করতে পারবে না, বুঝলেন? আমার যদ্দূর মনে হচ্ছে স্যার, এটা আপনার একান্ত ব্যক্তিগত সমস্যা, তাই বিশেষ কিছু বলা উচিত বলে মনে করি না। তবে একটা অ্যাডভাইস দিই, যে বিড়ালকে সবসময় পয়লা রাতেই মারবেন, না হলে সে কিন্তু আপনার রান্নাঘরে প্রতিদিনই হানা দেবে স্যার। ঠিক বলেছেন ম্যানেজারবাবু, বিড়ালকে পয়লা রাতেই মারা উচিত। কাল তাহলে ভোরেই বেরোবো। হ্যাঁ, কিছু বলবেন মনে হচ্ছে? তুমি কি জানো, তোমারই চাল আমি এক সেকেন্ডে বান চাল করে দিতে পারি। চাল? হ্যাঁ চাল, যে চাল তুমি আমার সঙ্গে চেলেছো। তুমি ভুলে যেও না, তুমি একজন কল গার্ল। তাহলে কি আমি এখনই চলে যাব? ইউ আর এ ভেরি ডেঞ্জারাস ইনসেক্ট, তুমি আমাকে ব্ল্যাকমেল করছো। তুমি ভুলে যেও না, তুমি একজন কল গার্ল। একজন কল গার্লের উপর রেগে এত মদ খেতে হয়? বাবা, এত রাগ! মনে হচ্ছে আমি আপনার বিয়ে করাবো। প্লিজ স্টপ ইট, আপনাকে কোনো বিপদে ফেলার ইচ্ছে আমার নেই, নাই আমি আপনার সঙ্গে কোনো চাল খেলছি। আমি তো শুধু মানুষ দুটো বুকে করে একটু শান্তি নিয়ে ফিরুক, কদিনই বা থাকবে। কিন্তু তোমার পেমেন্টটা তো দিনকে দিন বেড়ে যাচ্ছে। সে নিয়ে আপনাকে ভাবতে হবে না, টাকাটা এবার নাই বা দিলেন। বুঝলাম, কিন্তু বুড়ো বুড়ি শান্তি পেলে তোমার কি লাভ? জানি না,